বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, বর্ণমালা স্কুলের অনলাইন ক্লাস থেকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইজহারুল হক। এখন আমি একটি গণিতের একটি ক্লাস নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটা হচ্ছে এক্সট্রা জ্যামিতির ক্লাস, যেহেতু আমরা এখন পরীক্ষার্থী, কদিন পরে আমাদের নির্বাচনী পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে, আমরা এক্সট্রা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি। আমরা সাধারণ জিনিসগুলি ক্লাস 9 এবং 10 পর্যন্ত পড়ে আসছি, তো এই এক্সট্রাটা আমাদের বোর্ডে বাম পাশে দেখা আছে। দেখো ডান পাশে ABC এর অভ্যন্তরে এটি একটি বিন্দু, প্রমাণ করতে বলছে AB প্লাস AC ইজ গ্রেটার দেন BD প্লাস CD। আমি তো চিত্রটাও এখানে আগে দেখাচ্ছি, দেখো স্টুডেন্ট, চিত্রটি হচ্ছে ABC, ত্রিভুজের নাম ABC ত্রিভুজ, তার অভ্যন্তরে তার ভেতরে আমি একটা বিন্দু নিলাম D। তারা বলেছে অভ্যন্তরে মানে ত্রিভুজটার ভেতরের ভাগে। এই বিন্দুটা যখন আমি নিলাম, আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এই যে বাইরের দুইটা বাহুর যোগফল, দ্যাট ইজ AB এবং AC যোগফলটা ভেতরের BD এবং CD যোগফল অপেক্ষা বড় হবে, এটা প্রমাণ করতে বলেছে। এটা প্রমাণ করতে গেলে আমাদের একটু বাড়তি কাজ করতে হবে। অঙ্কনের মধ্যে আমরা বলব যে BD-কে এই পর্যন্ত এমনভাবে পরিচিত করি যেন এটা AC-টাকে ই বিন্দুতে ছেদ করে। এগুলো অঙ্কনের কথা, আমরা খুব শর্ট টাইমে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখো এখন ত্রিভুজ ABC এর অভ্যন্তরে D বিন্দু থাকার কারণে আমরা যখন যুক্ত করে দিলাম, তাহলে কিন্তু একটা দুইটা ত্রিভুজ হয়ে গেল। একটা ত্রিভুজের নাম দেখো ABE, যখন অঙ্কন করতে গেলাম তখন দুইটা নতুন ত্রিভুজ আসলো, একটা হলো ABE ত্রিভুজটা নতুন আর এখানে CDE ত্রিভুজটা নতুন। আমি দুইটা ত্রিভুজের মধ্যে একটু আলোচনায় যাব। ত্রিভুজ ABE আমরা যদি বলি AB প্লাস AE ইজ গ্রেটার দেন বলা যায় BE বলা যায়। কেন বলা যায়? AB আর এই যোগফলটা কেন BE থেকে বড়? আমরা জানি যেহেতু ত্রিভুজের দুই বাহুর সমষ্টি বা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি বা যোগফল সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সে কারণে এটা আমরা বলতে পারি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা যদি আমরা ব্যাখ্যাটা এই কথাটা আগেও লিখে নিই যে আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো দিক যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাও কিন্তু আমরা লিখতে পারতাম। এটা যেহেতু দিয়ে লিখলাম এবং সাইডে লিখলে বেশি ভালো হয় যেহেতু আমাদের জায়গা নেই। তারপরে আমরা এটার পর থেকে আর একটু লিখতে পারি AB প্লাস AE ইজ গ্রেটার দেন বড় Bটাকে দুটো ভাগ করা যায়, একটা হলো BD একটা হচ্ছে D, তাহলে আমরা লিখতে পারি BD প্লাস DU লেখা সম্ভব, এবং এটাকে নাম্বারিং করে রাখি 1। স্টুডেন্ট এখন এইখানে একটা ছোটো ত্রিভুজ যে ছিল একটা CED, আবার ত্রিভুজ CDA, আবার ত্রিভুজ CDEA কী লেখা যায়? একইভাবে কিন্তু আমরা লিখতে পারি C প্লাস D ইজ গ্রেটার দেন লেখা যায় CD, গ্রেটার দেন লেখা যায় CD, এটাকে নাম্বারিং করি আমরা 2 নম্বর। এই প্রমাণের দিকে আমরা যদি খেয়াল করি, AB প্লাস AC-র প্রয়োজন কেবলমাত্র এটার সাথে এটা যুক্ত করলে AB এবং AC আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা এখন 1 এবং 2 যোগ করব, তাহলে এটা উপর থেকে মুছে দিই, 1 ও 2 যোগ করি, 1 ও 2 অসমতা যোগ করি। এগুলো কিন্তু অসমতা বলা হয়, গ্রেটার দেন লেস দেন প্রশ্নে কখনো সমতা বলা যাবে না, অসমতা যোগ করি, যোগ করে পাই। যেমন এখানে আমি যোগ করবো AB প্লাস AE এই বাম পাশটা, আর এটাও ঠিক CE C প্লাস D যুক্ত করল, গ্রেটারদের চিহ্ন ব্যবহার করব, আবার ঠিক আগের মতো BD প্লাস DE আর এখানে আছে প্লাস CD। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই DEটা কিন্তু ওই পক্ষ থেকে আমরা ইচ্ছা করলে বাদ দিতে পারি, রিমুভ করতে পারি, তাহলে আমাদের রয়ে গেল কোনটা, শুধু রয়ে গেল AB প্লাস AE প্লাস CE, এটাকে একসাথে করে দিলাম, একটা ব্র্যাকেটের একটা কারণ আছে। তারপরেরটা হচ্ছে এখানে কিন্তু BD প্লাস CD রয়ে গেল,
স্টুডেন্ট, আমরা সামনে গেলেই কি দেখতেছি, এবিটা কিন্তু এবি রইল, এইটা কিন্তু এই আর সি এর দিকে একটু তাকাই, চিত্রে তাকাই, এই হচ্ছে জায়গাটা, সি হচ্ছে জায়গাটা, একসাথে করলে হচ্ছে এসি হয়ে যাচ্ছে, ইজ গ্রেটার দেন বিডি এবং প্লাস সিডি হয়ে গেল। তাহলে কিছুক্ষণ আগে আমাদের কথাও কিন্তু বোধহয় এটা ছিল যে এবি প্লাস এসি এর যোগফলটা বিডি প্লাস সিডি এর সমান, এটা প্রমাণ করার কথা ছিল এবং ঠিক তাই প্রমাণ হয়ে গেল। আমরা আসলে আজকে একটু সংক্ষিপ্তই করব, কারণ আমাদের সকালে ক্লাসটা ছিল, আমাদের নানান ধরনের কাজ থাকার কারণে আমরা একটু কম পড়ালাম আজকের আলোচনা, আগামীকাল আগামী ক্লাসগুলোতে আমরা আর বেশি করে দেখে নেব। স্টুডেন্ট, এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো করতে করতে কিন্তু তুমি বড়গুলো পারবে, এরকম এক্সট্রা সংখ্যা আমাদের বেশ কম পক্ষে। স্টুডেন্ট, যেহেতু আমরা ছোট্ট একটা এক্সট্রা শেষ করলাম, আমরা ইচ্ছা করলে আরও একটা ছোটো এক্সট্রা করতে পারি, আমরা একটু দেখে নিই কি কোন এক্সট্রাটা মিলানো যায়। আমরা এরকম একটা জিনিস জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই যে কথাটা আমরা বললাম একটু আগে, এটা আমরা প্রমাণ করে দিচ্ছি। দেখো, এটাও কিন্তু খুবই জরুরি একটা কথা, ক্লাস সেভেন এর তোমরা পড়েছ। এটা হচ্ছে আমি দেখাবো আজকে, কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তার মানে আমি যদি বলি এবি এবং এসি যোগফলটা গ্রেটার দেন বিসি, এটা প্রমাণ করতে চাই, তাইলেই হয়ে গেল। আমি ধরেও নিলাম বিসি বাহুটা বৃহত্তম বাহু, আর এবি আর এসির যোগফলটা বৃহত্তম বাহু বিসি অপেক্ষা বড়। এই ক্ষেত্রে এই প্রমাণের জন্য আমরা কী করবো, দেখো আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ অঙ্কনে বলবো বিএকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এবিটা এডি এর সমান হয়, আর সিডিটা কিন্তু যোগ করে দিলাম, ঠিক আছে, সিডিটা যোগ করে দিলাম। আমরা প্রমাণের দিকে যাব। আমার প্রমাণের বিষয় হচ্ছে আজকের ক্লাসে কোনটা, এবি এবং এসির যোগফলটা তিন নম্বর বাহু বিসি অপেক্ষা বড়। এখানে যখন আমি এটা বাড়িয়ে দিলাম, এটা কিন্তু এটা সমান করে কিন্তু আঁকা হলো, তাহলে এই বাহু এই কোনটা কিন্তু এই কোনটা সমান নিশ্চয়ই, কারণ এই বাহুটা যেহেতু এই বাহুটা সমান, তাহলে এই কোনটাও কিন্তু এই কোনটা সমান হবে। তাহলে আমি যদি বলি ত্রিভুজ প্রমাণের শুরু, প্রমাণ অংশের কথা বলছি, প্রমাণ অংশের কথা হচ্ছে যেহেতু ত্রিভুজ এসি ইকুয়াল টু এডি, সুতরাং আমরা বলতে পারি কোণ এসিডি ইকুয়াল টু কোণ এডিসি, এটা কিন্তু বলতে পারি নিঃসন্দেহে, তার কারণ বাহু দুটো যখন সমান হয় তার বিপরীত কোণগুলোও কিন্তু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি। কিন্তু যদি বলি কিন্তু কোণ বিসিডি, তার মানে এই বড় কোণটা, এই যে বড় কোণটা অবশ্যই ইজ গ্রেটার দেন কোণ এসিডি, বড় কোণটা কিন্তু কার থেকে বড়, এসিডি কোণ অপেক্ষা বড়, এই যে এখানে যে কোণটা কিন্তু ছোট আর এটা হচ্ছে সব বড়, তাহলে বিসিডির ভেতর থেকে কিন্তু এসিডি নেওয়া হয়েছে, কারণ হচ্ছে কারণ এসিডি, কারণ কোণ এসিডি ডি কোণ বিসিডির অংশ বিশেষ, কোণ বিসিডি এর অংশ বিশেষ, এটা আমরা লিখতে পারি, লিখলাম কারণ হিসেবে এটা লিখলাম। আচ্ছা, এখন যদি এটা বড় হয় এটার থেকে, তাহলে এটা কিন্তু আবার এটার সমান ছিল কিছুক্ষণ আগে আমরা বলেছি, সুতরাং কি বলা যায় কোণ বিসিডি ইজ গ্রেটার দেন কোণ বিডিসি, অথবা কোণ এডিসি বলা যায়, আমরা বিডিসি বললাম, কোণ এডিসি প্রথম লিখি, তার কারণ আমরা কিন্তু এসিডিকে এডিসির কথা বলছিলাম সমান। এখন তারপরের লাইনে কিন্তু আমরা বলতে পারি কোণ বিসিডি ইজ গ্রেটার দেন, আমি যদি এডিসি বলে যে কোণকে পাচ্ছি, বিডিসি বলে কিন্তু সেই কোণটাকে পাচ্ছি, সুতরাং কোণ বিডিসি, বিডিসি বলা যায়। সেটা লিখতে হবে ত্রিভুজ বিসিডি, এটা কিন্তু বিসিডি, বিসিডির কথা বলছি, বিসিডি বড় ত্রিভুজটার কথায় যদি আমি বলি, এই সবটা কোণ এই কোণটার থেকে বড় আমরা বলতে পারি, তাহলে আমি একটা ত্রিভুজের বিরুদ্ধে দুইটা কোণ সম্পর্কে একটা সম্পর্ক তৈরি করলাম, একটা কোণ হচ্ছে বিসিডি, এটা হচ্ছে বড় কোণ, আর তার পাশে হচ্ছে বিডিসি, তাহাটা সেটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট কোণ। আমাদের কিন্তু ত্রিভুজ সংক্রান্ত এ ধরনের কনসেপশনগুলো থাকার কথা ছিল, যে একটা ত্রিভুজের মধ্যে যদি সবচেয়ে বড় কোণ আর সবচেয়ে ছোট কোণ চিহ্নিত করা যায়,
তাহলে বড় কোণের বিপরীত বাহুটা সবসময়ই ছোট কোণের বিপরীত বাহু অপেক্ষা বড় হয়। যেমন বড় কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে বিডি, আর ছোট কোণ হচ্ছে এটা, এটার বিপরীত বাহুর নাম হলো বিসি। সুতরাং আমরা বলতে পারি সুতরাং কোণ বিডি, বিডি ইজ গ্রেটার দেন হবে তখন বিসি। কারণ হিসেবে আমরা লিখব যেহেতু যেহেতু বৃহত্তর কোণের, বৃহত্তর কোণের বিপরীত বাহু, বৃহত্তর কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বড়, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বড়, বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। এই কারণগুলো খুব জরুরি কারণ, কিন্তু এটা আমাদের মনে থাকে না অনেকেরই, না থাকলে কিন্তু এক্সট্রা মেলানো সম্ভব না। কারণটা হচ্ছে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তার কারণে আমি দেখলাম বৃহত্তর কোণ কিন্তু চিহ্নিত করেছিলাম একটু আগে বেশি এটাকে, আর ক্ষুদ্রতর কোণ চিহ্নিত করেছিলাম আমরা বিডিসিকে, তাই এটার বিপরীত বাহু হচ্ছে বিডি, আর ক্ষুদ্রতর কোণ ওটা থেকে এই বাহুটার নাম হচ্ছে বিসি। আমরা কখনো কিন্তু এটাকে বলবো না, তার কারণ আমি কিন্তু বড় ত্রিভুজের কথা বলছি, বিসিডি ত্রিভুজের কথা বলেছি। স্টুডেন্ট, তাহলে আমি বিডিটাকে যদি এখন একটু আইডেন্টিফাই করি, দেখো বিডিটাকে আমরা দুটো পার্ট করতে পারি, একটা থেকে লিখতে পারি এ বি, এ বি লিখতে পারি প্লাস এডি লিখতে পারি, এ বি প্লাস এডি ইজ গ্রেটার দেন, আমরা কিন্তু সেই আগের মতো বিসি লিখব। এখন যদি বলি এ বি প্লাস এডি, এডিটাকে কিন্তু ইচ্ছা করলে এসিও লেখা যায়, এডির জায়গায় কিন্তু আমরা এসি অঙ্কন করেছি, কিন্তু সেভাবে ইজ গ্রেটার দেন বিসি, বিসি লিখে আমরা লিখব প্রমাণিত। দেখো আমাদের কিন্তু এটাও প্রমাণ হয়ে গেল, অর্থাৎ এ বি প্লাস এ সি ইজ গ্রেটার দেন বিসি। আলটিমেটলি আমরা দুইটার যে ভিত্তির এক্সট্রা শেষ করে ফেললাম স্টুডেন্ট, এটাও কিন্তু তুলনামূলকভাবে ছোটো। এই জন্য আমি বলবো জ্যামিতির মূল উপপাদ্য থেকে আমাদের এক্সট্রা জ্যামিতিগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ, আমরা যদি প্র্যাকটিস করি খুব সহজে কিন্তু এগুলো করতে পারি। হ্যাঁ, আমরা আশা করব তোমরা আগামী ক্লাসগুলোতে, আগামী যে সময় তোমাদের হাতে আছে এই সময় কিন্তু তোমরা অনেক ধরনের এক্সট্রা কিন্তু আমাদের বইয়ে আছে, আমরা ছোটো ছোটো করি এক্সট্রাগুলো, সেগুলো আমরা আরেকটা এক্সট্রাও পড়াতে পারি। ছোট্ট একটি এক্সট্রা আমরা দেখি, খুব অল্প সময় লাগবে, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট। যেমন এটা একটা, এটা বৃত্ত, এটা আমরা মনে আছে কিনা দেখো তো, আমি এটা এটা হচ্ছে বৃত্তের ব্যাস নয় মানে এটি যা, ছোট্ট ছোটো জ্যামিতি ব্যাস নয় যা, এই যাটা এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ও কেন্দ্র থেকে যায়ের উপর যদি আমরা একটা লম্ব আঁকি, এই লম্বটা নাকি যাকে সমদ্বিখণ্ডিত করে আমাকে প্রমাণ করতে বলেছে, এটা কিন্তু একটা জ্যামিতি, কিন্তু একটা স্মৃতিচারণ করছি পাড়া জ্যামিতিগুলোও, এখান থেকে আমরা এটা যুক্ত করে দিলাম, এটা যুক্ত করে দিলাম, অঙ্কনে বললাম যে ওটা যুক্ত করি। আজকের প্রশ্নটা হচ্ছে কি, আমি প্রমাণ করবো এটা যদি লম্ব হয়, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো যায়ের উপর কিন্তু লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে আমি প্রমাণ করতে চাচ্ছি এডিটা বিডির সমান। তাহলে ওডিটা যদি লম্ব হয় কার উপরে, বির উপরে, আমি প্রমাণ করতে যাচ্ছি এডিটা বিডিএর সমান, এতটুকু কথাই আমি বলবো, কয়েক মিনিটে বলা হয়ে যাবে। আমরা এটা লম্ব বললাম, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেলো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হলো। আমরা বলেছিলাম বৃত্তের কেন্দ্র এবং ব্যাসবিন্দু কোনো যায়ের উপর যদি একটা লম্ব আঁকা হয়, সেই যাটা, সেই লম্বটা ওই যাটাকে অর্ধেক করে ফেলে, তাহলে লম্বের কারণে স্টুডেন্ট এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজদের মধ্যে আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা বলবো ও এ ডি এবং ও ডি বি সমকোণী ত্রিভুজদের মধ্যে, এটা কিন্তু অতিভুজ, কারণ কোণের উল্টা দিকের বাহু অতিভুজ, এটাও কিন্তু তার অতিভুজ, অর্থাৎ আমি বলছি অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও বি। এটা কেন, উভয় একই বৃত্তের ব্যাসার্ধের কারণে। আর ওডিটা হচ্ছে একটা বাহু, অর্থাৎ ওডি সমান সমান ওডি, দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ দুইটা সমান হয় এবং একটা বাহু যদি উভয় ত্রিভুজের সমান হয়, তাহলে এই ধরনের দুইটা সমকোণী ত্রিভুজকে আমরা কী বলতে পারি, সর্বসম ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ হচ্ছে ও বি ডি, এটা বলতে পারি। আর সর্বসময়ই যদি হয়ে যায়, তাহলে কিন্তু তার অনুরূপ বাহুগুলো সমান, দ্যাট ইজ এডি সমান সমান বিডি, আর নয়। আমরা তিনটি জ্যামিতি পড়ে ফেললাম স্টুডেন্ট, আমরা চেষ্টা করব এইভাবে, আমাদের বইয়ে না হয় 20টা জ্যামিতি আছে, অথচ এটার জন্য আমাদের 2 বছর সময় দেওয়া আছে, কিন্তু আমরা কী করি 2 বছরও পারি না, আমাদের সমস্যা আসন কত কঠিন। স্টুডেন্ট, তোমরা যদি এইভাবে, এটার মতো কিন্তু আরেকটা জ্যামিতিও আছে, এটা কী জানো, এটা হচ্ছে এটার বিপরীতটা, অর্থাৎ বলছে যদি বৃত্তের কেন্দ্র এবং
ব্যাসবিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব, মানে শুধু এটা আমি দেখাবো যে ওটিটাই এটার উপর লম্ব, এটাও দুই মিনিট শেষ হয়ে যাবে। লম্ব কীভাবে আমরা বলছি, যখন এটা আমরা যুক্ত করে দিলাম তাহলে আমরা দুইটা ত্রিভুজ পেলাম, একটা ও এ ডি একটা ও বি ডি ত্রিভুজ পাইলাম। এই দুটা ত্রিভুজের মধ্যেও কিন্তু আগের মতো আমরা বলবো, এবারও এটা মধ্যবিন্দু যেহেতু আগে বলেছি তাহলে এটা সমান সমান এটা বলা যায়। এটা উভয় ত্রিভুজের সাধারণ বাহু সরি, এটা হচ্ছে একটা ত্রিভুজের ব্যাসার্ধ, এটা হলো অন্য ত্রিভুজের ব্যাসার্ধ, ব্যাসার্ধ দুইটা পরস্পর সমান, আর মাঝখানে যেটা আছে এটা উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহু, একটা ত্রিভুজের তিনটা বাহু সমান, ত্রিভুজ দুটি এবারেও কিন্তু সর্বসম, আর সর্বসমতার কারণে এটার এই কোণটা এবং এই কোণটা সমান, যেহেতু দুইটা কোণে মিলে হচ্ছে 180 ডিগ্রি কোণ, আর এটা এটা যদি সমান হয় তাহলে প্রতিটা 90 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রি হওয়ার কারণে ওডিটা অবশ্যই কার উপর, ওডিটা অবশ্যই এর উপর লম্ব হয়, আর আমাদের প্রমাণ করার কথা ছিল এটা লম্ব প্রমাণ করে দেওয়া। তাহলে বোঝা গেল দুইটা আমি যেমিতি উপপাদ্য বৃত্ত সংক্রান্ত দুইটা উপপাদ্য পড়ালাম, আর ত্রিভুজ সংক্রান্ত দুইটা এক্সট্রা যেমিতি পড়ালাম আজকের ক্লাসে। আমরা এতটুকুই থাকবো আজকের ক্লাসে, আর পারবো না আগামী ক্লাসে আরও আরও কিছু বেশি সময় নিয়ে আমরা আসবো এবং জরুরি কিছু জিনিস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, অধ্যয়ন করতে থাকো, পরীক্ষায় ছোটোখাটো বিষয়ে কিন্তু আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলি লাগবে। সুতরাং তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমরা আশা করি তোমরা ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আর শেষবারের মতো আরেকবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।